কোচবিহারের যুব তৃণমূলের সভাপতি হওয়ার পর দিনহাটার অলোকনন্দী ভবনে সাংগঠনিক সভা করলেন বিষ্ণুব্রত বর্মন। একই সাথে কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানও করলেন। উপস্থিত ছিলেন কোর কমিটির মেম্বার অসীম নন্দী, তৃণমূলের শহর ব্লক সভাপতি অজয় রায়, মহিলা নেত্রী অপর্ণা দে নন্দী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল করতে গেলে যুব মাদারের বিভেদ রাখা যাবে না, দলকে ভালোবেসে সংগঠন করতে হবে, দলের নাম করে কোনো অনৈতিক কাজ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখানে সেই রাজনৈতিক কর্মসূচিতে আমার রাজনৈতিক কথা হলে হয়তো আপনাদের কাছে বলার সুযোগ পাবো। আজকে শুভ বিজয়ের পরে এসেছি শুভেচ্ছা বিনিময় করতে, কিন্তু তার সাথে সাথেও যেহেতু জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমার উপরে দিয়েছেন, তাই আমি সকলকে সাথে নিয়ে আগামী দিনে যুব সংগঠনকে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে এসে দলকে শক্তিশালী করার কাজে কিন্তু আমি নিয়োজিত হব, নিষ্ঠার সাথে আমি কাজ করার চেষ্টা করব, এই অঙ্গীকার আপনাদের সামনে আমি করছি। পাশাপাশি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে দলকে কেউ দয়া করে বিক্রি করবেন না, দলের কথা বলে দলকে দেখিয়ে কেউ দয়া করে কোনো রকম অনৈতিক কাজ করবেন না, অনৈতিক সুযোগ সুবিধা নেবেন না বা কাউকে অনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নেবেন না। দল যে জায়গায় ছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে গত 8 বছরে, স্বাধীনতার পরে এত উন্নয়ন আমরা কিন্তু কুচবিহারেও দেখতে পাইনি। আপনারা প্রত্যেকেই জানেন, যদিও এটা রাজনৈতিক বক্তব্যের মতন শোনাবে কিন্তু এটা তো বাস্তব, কুচবিহারে আমরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি সব কিছু পেয়ে গেছি। সেটা কে দিয়েছে? আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের কুচবিহার জেলা, যেটা একটা প্রান্তিক জেলা, কুচবিহার মহারাজার শহর, সেইখানে একটা মেডিকেল কলেজ হতে পারে, নাহলে আমাদের কোনো ধারণাই ছিল না যেখানে একটা মেডিকেল কলেজ করা যেতে পারে।